লকডাউনের মাজতে সাবুয়াত নৃশংস হত্যাকাণ্ড, 14-15 জনীয় উন্মত্ত দলের নৃশংসতার বলি এজন নিরীহ লোক, চোকা অস্ত্র লাঠিরে মরিয়াই মরিয়াই হত্যা এজন লোকক, সাবুয়ার বাইপাসস্থিত কয়লাবাড়ির ঘটনা এয়া, এখন দোকান দিয়া কেন্দ্র করে সৃষ্টি হয়েছিল কাজিয়ার, কাজিয়ার পরিণতিত প্রাণ হেরালে পরাগজ্যোতি নেওগ নামের লোকজনে। দেওবারে সংঘটিত আক্রমণের ঘটনাত আহত হয়েছিল লক্ষীধর গগৈ নামের যুবক এজন। উল্লেখযোগ্য যে দীর্ঘদিনের উক্ত বাইপাসত একাংশ লোকে দোকান দিয়ার নামত অবৈধভাবে দখল করেছিল সরকারি মাটি। দেওবারে ভূমি বিবাদের পরিণতিতে লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বলে সন্দেহ হয়েছে। অবশ্যই আন একাংশ লোকর সন্দেহ এয়া পরিকল্পিত হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ড দেখা লাগছে, কারণ ইয়াত আমার বাইপাস চকাখন মানে এটি ব্যবসার বাণিজ্যর কারণে নিজে দোকানঘর বনায় লৈছে, আর যা জ্ঞাতি মানুষ যখন জ্ঞাতি আছে মানে তার মাতৃ কাষর মাধ্যম তার আছে, সিহঁতর মানে সিহঁতি দোকানঘর বহাব নীতির ক্ষেত্রে এনেকা কাজিয়া পেচালো হয়েছে। আর যখন ল মানে হেই কৈছে সেজন লজন কোনো কাজিয়া পেচাল কাজিয়া পেচাল করা ল তেন ধরনের ল নয়, মানে আমি আমার আমি সৌক লগ আমার দাদা সম্বন্ধীয় হয় দাদাই হয় ইপিনে হত্যাকাণ্ডরে জড়িত সন্দেহত 12 জন লোকক গ্রেপ্তার করেছে আরক্ষী। থানায় মানে 14-15 জন মানুষ অলরেডি উঠাইছে, মানে ইন্টারোগেশন করা হব, ইন্টারোগেশন করে পেলে কোন কোন ইনভলভ আমি ইতিমধ্যে গম পাইছো, মানে 5-6 জন মানুষের নাম, তো তেওঁলোককো আমি অতি শীঘ্রই আমি করায়ত্ত করিম, অতি শীঘ্রই আমি দোষীক করায়ত্ত করব। লকডাউনের সময়ত রাজ্যবাসী আতঙ্কিত হয়ে থাকার সময়তে সংঘটিত এই হত্যাকাণ্ডর ঘটনায় সাবুয়াত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। সাবুয়ার পৰা জ্যোতিকা ফুকন, রিপোর্ট, প্রাগ নিউজ।